আবু হানিফ সরকার অল্প বয়সে যুদ্ধ করেছেন দেশের জন্য আর বার্ধক্যে এসে লিখে যাচ্ছে সাধারণ মানুষের জন্য আজ আমি তারই কিছু লিখা পড়ে শোনাব দুনিয়ার সুখের চেয়ে হাজার গুণ সুখ জান্নাতে জান্নাতে টিকিট দুনিয়াতে কিনতে হবে মৃত্যু সুনিশ্চিত অনিশ্চিত সময়ে কেন ঘর বাঁধ মর্মান্তিক মৃত্যু কেউ আশা করে না কিন্তু প্রতিনিয়ত ঘটছে কেন তা আল্লাহ ভালো জানেন হে আল্লাহ আমাদের মাফ করো আজাব দিও না রক্ষা করো মদ্যপান জোয়া খেলা গুল বা নেশাজাতীয় দ্রব্য সেবন হারাম মাজারে মানত কবরে ফুল দেওয়া ইহা সবই ইসলাম বিরোধী অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে ফেলে রাজনীতির উদ্দেশ্য সমাজসেবা হওয়া উচিত কিন্তু আমাদের দেশের রাজনীতি ক্ষমতায়নের উদ্দেশ্যে প্রণোদিত কৃষকের ধান চাষে ধান কাটার মজুরি দেওয়ার পর লাভ কিছুই থাকছে না বিগত একশো বছর পূর্বে ধান চাষ পদ্ধতি আর এখনকার পদ্ধতি এক নয় সেজন্য ধান চাষ পদ্ধতি সময় উপযোগী করে তুলতে হবে আমরা জীবনে ঘটনা আড়াল করতে চাই কিন্তু আল্লাহ সব জানেন এবং দেখেন তারাই আড়াল করে যারা অপরাধী পাপ মিথ্যা অন্যায় থেকে বিরত থাকুন দেশের মাটি পবিত্র দেশের সাথে কখনও বিশ্বাসঘাতকতা করবেন না ইমান ঠিক রেখে চলুন সব কুল বজায় থাকবে নরম কাদা একবার পুড়ে ইট হয়ে যায় তারপর যতই জল ঢালা হোক তা গলে না বরং আরও শক্ত হয়ে যায় মানুষের মনও একই রকম একবার জোর আঘাত পেলে এরপর শত আবেগেও তার কোনো পরিবর্তন হয় না পৃথিবীর সেরা আপন মা মার মনে কোনো সময় কখনো দুঃখ দিবেন না মা জীবিত থাকা অবস্থায় তার সেবা করুন পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন অন্যের দয়া কামনা করা পরিবর্তনকে ভয় করা অতীত নিয়ে পড়ে থাকা নিজেকে ছোট মনে করা অতিরিক্ত চিন্তা করা দুনিয়ার চেয়ে এক হাজার গুণ সুখ বেশি জান্নাতে তাই জান্নাতের টিকিট দুনিয়া থেকে কাটতে হবে সময় পার হলে টিকিট আর পাওয়া যাবে না দুনিয়ার সুখ দেখে পাগল হবেন না কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বিশ্বের সাথে তাল মিলিয়ে উৎপাদন বৃদ্ধি করতে হবে যে তোমায় বিশ্বাস করে না তার কাছে হাজারটা অগ্নি পরীক্ষা দিলেও সে তোমায় বিশ্বাস করবে না খুব ভোরে দিন শুরু করো নিজের ওপর বিশ্বাস রাখো কঠোর পরিশ্রম করো ভালো ফলাফলের জন্য এর থেকে ভালো প্রস্তুতি আর হতে পারে না বিজয়ীরা কখনো হারে না আর হার মানা মানুষ কখনো বিজয়ী হতে পারে না বাণীগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন নোটিফিকেশন পেতে আমাদের সাথেই থাকুন